আধুনিক চিকিৎসা সেবা প্রদানে নরসিংদীর মর্জালে গড়ে উঠেছে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মর্জাল এপোলো হাসপাতাল। নরসিংদী জেলায় রায়পুরা উপজেলার মর্জাল বাসস্ট্যান্ডে গড়ে উঠেছে অত্যাধুনিক ও সাধারণ মানুষের নির্ভরযোগ্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মর্জাল এপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে প্রতিদিনই মাত্র 200 টাকা ফি নিয়ে বিশেষজ্ঞ MBBS ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রতিদিনই এখানে বসেন বিশেষজ্ঞ ডাক্তার ও কনসালটেন্ট। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল ডেলিভারি করানো হয়। এছাড়া রয়েছে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সিজারিয়ান ডেলিভারির ব্যবস্থা। প্রতিষ্ঠানটির অন্যান্য সেবার মধ্যে রয়েছে 24 ঘন্টা 100% ডিজিটাল এক্সরে সার্ভিস, সকল ধরনের হরমোন পরীক্ষা, 12 চ্যানেল ডিজিটাল ECG, রয়েছে 24 ঘন্টা ডিজিটাল কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব, কম খরচে শূন্যতে খাতনার ব্যবস্থা, পেট না কেটে মেশিনের সাহায্যে কিডনি ও পিত্তথলির পাথরের অপারেশন সহ সকল প্রকার অপারেশন করানো হয়। মর্জাল এপোলো হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের আত্মীয় স্বজনরা জানান, মর্জাল এপোলো হসপিটাল অনেক ভালো, আমি চিকিৎসা করে ভালো হয়েছি, এই জন্য আমি ছেলেকে লয়েছি। মর্জাল এপোলো হসপিটালে আমার ফ্যামিলি যত ইয়াটি আছে সবগুলোই আমরা এখানে চিকিৎসা করাই। আর এমনিতে ঢাকা থেকে ভালো ডাক্তার আসে, আমার এলাকার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে এখানে নিয়ে আসি। আমরা এখানে একটা সুযোগ সুবিধা বেশি পাই, কারণ আমরা যে কোনো সময় আসলে এখানে আমাদের যে কোনো অপারেশন যে কোনো ট্রিটমেন্ট আমরা সহজে পাই ফেলি। নরসিংদী সদরে যাইতে হয় না বা ভৈরবে যাইতে হয় না, আমরা মর্জালে এখন ভালো সুবিধা পাই। পরিষ্কার পরিচ্ছন্নতায় মর্জাল এপোলো হাসপাতাল রয়েছে এক ধাপ এগিয়ে। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের আপ্যায়নের ব্যবস্থা এবং ফ্রি ওয়াইফাই সেবা প্রদান করা। আশেপাশের রোগীরাও খুশি যে এমন একটা গ্রাম পর্যায়ে এতটা আধুনিক চিকিৎসা সেবা পেয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বললে মর্জাল এপোলো হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোজাম্মেল হক জানান, মর্জাল এপোলো হাসপাতাল একটি আধুনিক স্বয়ংসম্পূর্ণ একটা হাসপাতাল। এটি 2019 সালের আপনার 17 জুলাই এটার প্রথম পথছলা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে এবং 29 সেপ্টেম্বর এটাকে আমরা হাসপাতালে টার্ন নিয়েছি এবং আলহামদুলিল্লাহ গ্রাম পরিবেশে সর্বোচ্চ যে সেবার মান সেটা মর্জাল এপোলো হাসপাতাল সবসময়ই দেওয়ার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় একটা পজিটিভ দিক হলো এখানে আমরা 24 ঘন্টা যে ইমার্জেন্সি সার্ভিসের যে ব্যাপারটা এটা আমরা কন্টিনিউয়াস করার জন্য চেষ্টা করতেছি। এবং আরেকটি জিনিস যেটা গ্রাম এলাকার মানুষ হয়তো বা তাদেরকে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে হয়, মর্জাল এপোলো হাসপাতাল মাত্র 200 টাকায় 24 ঘন্টা MBBS ডাক্তারের সেবার যে ব্যবস্থা ওইটি মর্জাল এপোলো হাসপাতালে একমাত্র আমরাই করতেছি। এবং আরেকটি ব্যাপার হলো ঢাকা থেকে আমাদের এখানে প্রতিদিন বিকেলবেলা 3টা থেকে 6টা প্রতিদিন কনসালটেন্ট ডাক্তার পাওয়া যায়, গাইনি মেডিসিন শিশু সব ডিপার্টমেন্ট মিলে এটি রয়েছে। এবং এখানে যে স্বয়ংসম্পূর্ণ ব্যাপার এবং এটি আমাদের যে পূর্ণাঙ্গ যে হাসপাতাল সম্পূর্ণ মর্যালে বলতে পাবেন, ডিজিটাল এক্সরে, ডিজিটাল 4D, কালার ডপলার, আল্ট্রাসোনোগ্রাফি, 12 চ্যানেল ECG, রক্তের হরমোন থেকে সকল ধরনের পরীক্ষা এবং 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস তো এখানে রয়েছেই। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যে স্টাফ সবাই সিনিয়র, আমাদের যে ডক্টর সাহেব 24 ঘন্টা থাকেন উনিও অনেক যথেষ্ট সিনিয়র। এবং আরেকটা জিনিস, আমি অনেকেই পেশেন্ট যারা আসেন আমাদের পরিবেশ নিয়ে ইনশাল্লাহ কেউ কমপ্লেন করতে পারবে না। এলাকার রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে হচ্ছে না, তারা সুলভ মূল্যে পাচ্ছেন মানসম্পন্ন সেবা। মর্জাল এপোলো হাসপাতালের সেবা সম্পর্কে নরসিংদী টিভিকে হাসপাতালের ম্যানেজার শুভ প্রধান জানান, আমাদের হসপিটালে 24 ঘন্টা একজন MBBS ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হয়। আর সবচাইতে আনন্দের খবর হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যারা আছেন তারা এখন আর কষ্ট করে নরসিংদী কিংবা ভৈরব যেতে হয় না, কারণ আমাদের এখানে ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাম, তারপরে ডিজিটাল এক্সরে, তারপরে আমাদের পর্যাপ্ত পরিমাণ নার্স আছে যারা সার্বক্ষণিক রোগীদের বিভিন্ন রকম সেবা দিয়ে থাকেন। সেই সাথে অভিজ্ঞ ডাক্তাররা আসে ঢাকা থেকে যারা সপ্তাহে প্রতিদিনই আমাদের এখানে রোগী দেখে থাকেন। আপনারা আসবেন এখানে, আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ ভালো চিকিৎসা সেবা প্রদান করা হবে। আমরা চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে ভালো একটা মানসম্মত সেবা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। মর্জাল এপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা, মর্জাল বাসস্ট্যান্ড, বিলাবর রোড, রায়পুরা, নরসিংদী। মোবাইল 01781932211, 01781932211। রিপোর্ট আবুল কালাম,
চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।